দলিল দস্তাবেজ যার জমি হবে তার এই আইনটা কিন্তু জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর নির্দেশক্রমে একদম কোণ্ঠ ভোটে পাশ হয়ে গিয়েছে এখন শুধু বাকি রয়েছে এই আইনটির গ্যাজেট প্রকাশ হয় রাষ্ট্রপতির আদেশক্রমে সিগনেচার শুধুমাত্র দিলেই এই আইনটির গ্যাজেট প্রকাশ হবে এতদিন পর্যন্ত দলিল যার জমি তার এই আইনটি নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা ছিল এই আইনটি পাশ হবে কি হবে না অনেক ক্ষেত্রেই গুজব ছড়িয়েছে আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করতে পেরেছি ভূমি মন্ত্রণালয়কে একটা ধন্যবাদ কিন্তু এর জন্য দেওয়া যেতেই পারে দলিল যার জমি হবে তার এই আইনের আওতায় অর্থাৎ ভূমি প্রতিরোধ এবং প্রতিকার আইনে কেউ যদি জাল দলিল তৈরি করে এবং সেটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু সেই জাল দলিল তৈরিদাতা বা মালিককে সরাসরি সাত বছরের আইনের আওতায় বা কারাদণ্ডের আওতায় নিয়ে আসা হবে সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন অনেক ক্ষেত্রে হয়তোবা অনেক এখন থেকে জাল জালিয়াতি করেও অনেকে হয়তোবা জমির মালিক হওয়ার চেষ্টা করবে না আর বর্তমান প্রেক্ষাপটে ষাট বিঘার উপরে যাদের জমি থাকবে বিশেষ করে পারিবারিক বা ব্যক্তি মালিকানায় তো সেই সকল ক্ষেত্রেও কিন্তু এখন কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে ষাট বিঘার উপরে কিন্তু ব্যক্তি মালিকানায় আপনি জমি রাখতে পারবেন না আর যদি থেকে থাকে তো সেক্ষেত্রে এটা কিন্তু সরকার নিয়ে নিবে তো এইটা করার আগেই যদি আপনার ব্যক্তি মালিকানায় ষাট বিঘার উপরে জমি থাকে তাহলে অবশ্যই করণীয় হবে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে এই জমিটাকে স্থানান্তর করে দেওয়া তো ক্ষেত্রে বুঝতে পারতেছেন গভর্নমেন্ট কিন্তু আপনার জমির উপর তখন আর হাত বাড়াতে পারবে না বিলে বলা হয়েছে কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনগত কর্তৃত্ব ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনো অংশ কাটা বা পরিবর্তন করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলের সই বা পরিবর্তনে বাধ্য করার ক্ষেত্রেও একই সাজা ভোগ করতে হবে ভূমি হস্তান্তর জরিপ ও রেকর্ড হালনাগাতে অন্যের জমি নিজের নামে প্রচার তথ্য গোপন করলে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশবিশেষ কারো কাছে হস্তান্তর ব্যক্তির পরিচয় গোপন করে জমি হস্তান্তর এবং মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিলে স্বাক্ষর করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এতে বলা হয়েছে হালনাগাদকৃত সর্বশেষ খতিয়ানের মালিক বা তার উত্তরাধিকার সূত্রে হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনগতভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে কোনো মালিকানা বা দখলের অধিকারপ্রাপ্ত না হলে সেই ব্যক্তি সেই ভূমি দখলে রাখতে পারবেন না অবৈধ দখলের সাজা হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড এ বিলে আরও বলা হয়েছে টিনান্সি অ্যাক্টের অধীনে প্রণীত বা হালনাগাদ বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকলে এবং খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের প্রমাণ দেখাতে বাধ্য হলে তিনি ওই জমি বিক্রি দান বা হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলিল নিবন্ধন করতে পারবেন না বিলা আরও বলা হয়েছে কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিস্তর কাটলে তার সাজা হবে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এছাড়া সংসদে উনিশশো সালে ল্যান্ড রিফর্মাস অডিয়েন্স রহিত করে ভূমি সংস্কার বিলও কিন্তু পাশ করা হয়েছে ষাট বিঘার বেশি কৃষিভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর উত্তরাধিকার বা অন্য উপায়ে ভূমি অর্জন করতে পারবে না এটিও কিন্তু শিথিল করা হয়েছে সনাতন পদ্ধতির চলমান ভূমি জরিপ বাতিল হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি বলেন দেশের ডিজিটাল জরিপ ছাড়া যে সকল জরিপ হচ্ছে সব জরিপ বন্ধ করে দেওয়ার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে যে জরিপগুলো বাতিল বলে গণ্য হবে মঙ্গলবার জাতীয় সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিল দুই হাজার তেইশের উপর সংশোধনী আলোচনায় ভূমিমন্ত্রী এ কথাটি বলেন ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইন সম্পর্কে তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য অশান্তি কমানো অপরাধ প্রতিরোধ করা এ কারণে স্লোগান হচ্ছে দলিল যার জমি হবে তার সো আশা করি বন্ধুরা এ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এই আইনটা কিন্তু ইতিমধ্যে পাশ হয়ে গেছে আর হয়তোবা কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু এর সুফল অবশ্যই গুণনা করে থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন